আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আর আজকে সকালবেলা উঠেই হচ্ছে যে আগে রান্না শেষ করতে হবে, তো আজকে আমি রান্না করতে করতে এই ফার্স্ট টাইম আমার হচ্ছে তরকারি আমি পুড়িয়ে ফেলেছি। মানে হচ্ছে যে আজকে মাছ দিয়ে চেয়েছিলাম যে পেঁপে রান্না করব, কাঁচা পেঁপে। তো কাঁচা পেঁপে হচ্ছে যখন কষাচ্ছিলাম, তো আমি হচ্ছে তরকারি বসিয়ে দিয়ে রুমে গিয়ে একটু শুয়েছি, আর এইদিকে এসে দেখি আমার তরকারি একদম পুড়ে গেছে। তো আবার নতুন করে পেঁপে কেটে আবার রান্না করতে হয়েছে তাড়াহুড়া করে। আর এই তো আরেক চুলায় হচ্ছে যে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর শাক ভাজিটা করে ফেলবো। তো আমাদের দুজন মানুষের জন্য খুব বেশি আসলে শাকের প্রয়োজন হয় না, তো অল্প হলেই না আমাদের দুজনের চলে যায়। তো আর হচ্ছে যে আমি দস্তার কড়াইতে সবসময় রান্না করতে পছন্দ করি, কারণ হচ্ছে এটাতে নাড়াচাড়া করতে খুবই সুবিধা। তো বাসায় সবসময় তো আর ফ্রাই প্যান ইউজ করা যায় না, তো এই জন্য হচ্ছে যে দস্তার কড়াই আমি অলওয়েজ বাসায় এই দুইটা কড়াই কিনেছি, বড়। আর হচ্ছে আরেকটা আছে আরও বড়, তো ওইটা হচ্ছে কোনো গেস্ট আসলে রান্না করি। বাট মানে বাসায় সবসময় রান্না করার জন্য আমি বলবো যে দস্তার কড়াইতে রান্না করাই বেস্ট। আর এপাশে কয়েকটা গাছে আছে, আজকে ফুল চলে আসছে, বাট এখন হচ্ছে গাছগুলো যেহেতু বাইরে দিয়েছি রেন লিলি, সো ওভাবে হচ্ছে যে আর ধরতেও পারি না ফুলগুলো, আর ছবিও তুলতে পারি না। তো আগে হচ্ছে ভিতরের সাইডে ছিল, আমি ছবি টবি তুলতাম। তো পর্তুলিকা ফুল কেন জানি আমার এত ভালো লাগে, আর প্রতিদিনই এক একটা কালারের ফুল আসে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর রেন লিলি এই ফুলটা অনেক সুন্দর, বাট কেন জানি এই ফুলটা কম আসে গাছে। আর পিঙ্ক কালার যে রেন লিলিটা আছে ওইটা মেবি খুব মানে ধরে গাছে, আমি দেখেছি খেয়াল করে। আর কিছুক্ষণ পরেই দেখি যে অনেক বৃষ্টি চলে আসছে। তো কয়েকদিন ধরে এরকম হচ্ছে, মানে দুপুরের দিকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো আজকে 12টা কি 12:30টার দিকে দেখলাম যে একদম অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমার গাছগুলোও সুন্দর পানি পাচ্ছে। তো এই জন্যই হচ্ছে রেন লিলি গাছটা মেইনলি বাইরে দেওয়া, যাতে বৃষ্টির পানিটা ভালো মতো পায়। আমার ছেলে হচ্ছে যে বেলকনিতে পানি চলে আসে, তো এখানে হচ্ছে যে ও পানির মধ্যে এসে বৃষ্টি ধরবে, লাফালাফি করবে, তো ভয় লাগে কখন জানি পড়ে যায়। তো কাজটা শেষ করে ইদানকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে হচ্ছে যে ঘুম পাড়াতে ইদানিং কষ্ট হয়, কারণ হচ্ছে একটু জোর করে ঘুম পাড়ায়, ও হচ্ছে ঘুমাতে চায় না। আর না ঘুমালেও তো হয় না বাচ্চাদেরকে, আসলে দুপুরে একটু প্রপারলি ঘুমাতে দিতে হয়। আর এই তো বিকালবেলা হচ্ছে যে বাইরে চলে আসছি, তো হচ্ছে যে ওর গাড়ির একটা নিয়ে আসছে, তো গাড়িটা ভেঙে গেছে অলরেডি, তো হচ্ছে এটা নিচে নিয়ে আসবে, এই যে মাটি নিয়ে খেলছে। তো আমি হচ্ছে যে কিছু বলি না, মাঝে মধ্যে ওকে মাটি নিয়ে বা ধুলাবালি দিয়ে যখন ও খেলাধুলা করে আমি খেলতে দিই। তো গোসলের আগে হলে বেশি ভালো হয়, বাট এখন হচ্ছে বিকালবেলা, তাই হচ্ছে বেশি ধরতে দিলাম না। তো বাসার নিচেই মাটি ছিল, এগুলো দিয়েও খেলাধুলা করছে। আর আজকে ওদিন আপনাদের লাইভে বলছিলাম আমার চাচি শাশুড়ি খুবই অসুস্থ, ওনাকে দেখতে গিয়েছিলাম, তো সেখান থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো কী রান্না করব, কিছু রান্না করা ছিল না, তো এসেই হচ্ছে যে চট করে ডাল চচ্চড়িটা করে ফেললাম। তো ডাল চচ্চড়ি কে কে পছন্দ করেন জানি না, বাট আমার হচ্ছে ডাল চচ্চড়ি খুবই পছন্দ, তো ডাল চচ্চড়িটা করে ফেললাম। আর সাথে হচ্ছে যে আজকে একটা ভর্তা বানাবো। আর বাসায় হচ্ছে যে ওরকম কোনো বাজার ছিল না, তো একটা বেগুন ছিল আর আলু নিয়ে আসছিলাম সকালে, তো ভাবলাম যে ওটা দিয়ে ভর্তা করে ফেলি। আর এইদিকে আমার ইদান হচ্ছে ব্যথা পেয়েছে পায়ে, তো ওর গাড়ি দিয়েই হচ্ছে যে নিজের পা নিজেই কেটে ফেলেছে, শুধু দুষ্টামি করে দৌড়াদৌড়ি করে, কোনো কথাই শুনে না। আর ভালোই পাটা একটু কেটে ফেলেছে দুই জায়গায়, তো আমি হচ্ছে যে একটু স্যাভলন ক্রিম লাগিয়ে দিয়েছি। তো হচ্ছে ভয়ে কান্নাকাটি করছে, আমি বললাম যে এখন তো আর নিচে নামা যাবে না, এখন শুয়ে থাকতে হবে তোমাকে। তো এই ভয়ে ভয়ে ও হচ্ছে যে বিছানায় শুয়ে খাওয়া দাওয়া করছে। তো সবাই ভালো থাকবেন, আর কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।